بوه غرض من جه فتانه ونير فواسا وسرينجلوجي يوي سيدو ده شطرو ولا لليدار خطره هم ور تنشن اسه حضور صلى الله عليه وسلم فرمت ده اي زابطيو شموي بيعجن زو دي آن رد درو شري فرير جه خد ترد داي حضور صلى الله عليه وسلم قوي ده توار زابطيو تنشن بيعجن تون الله توار مكتو راكيو الحمد لله خطر برشم مكتو رنگ بان দ্বিতীয় সুসংবাদল দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইল দে তোমার জীবনের যত গুনাহ কথা গরিয়দা আছে ব্যাগিন তো আল্লাহ বলি আল্লাহ তাআলার পক্ষ তোর maaf করে দেয়া দেবে গুনাহ থাকতো দরুদ শরীফ পড়ানোর ফজিলত দরুদ শরীফ পড়ানোর ওয়াক্ত দরুদ শরীফ পড়ানোর বাক্যল এগিন লয়রে কিছু আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আই গরিয়রানার তুন বিদায় নিয়ম قرآن شريف مجي سورة حزاب اور شاتن نمبر آيات مجي اللہ رب العالمين فرمائے دے ان اللہ وملائکته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اکن حماس دے ایم اللہ یو گرے اللہ فرشتو کلو گرے নিশ্চয় খামিয়ার কত গুরুত্বপূর্ণ কত দামি অন্যান্য ইবাদত কলাহেতে শুধু আর আল্লাহ গরিব আল্লাহ হই আল্লাহ নগরে আল্লাহর ফেরেশতো কোলে নগরে কিন্তু একেন ইবাদত তোর আল্লাহ তাআলা আর আর হদ দে যিয়ান আল্লাহ স্বয়ং নিজেও করে এবং আল্লাহ তাআলার ফেরেশতো কোলে করে আরজানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুদুগুন নূরর সৃষ্টি মখলুকাত আছে যেগুনরে আরবী ভাষাত মালায়েকা হয় ফেরেশতা হয় এগুন নূরর সৃষ্টি এইন মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নাই এগুন আল্লাহ তাআলার নাফরমানি কোনো সম্মত নগরে যে ফেরেশতারে যে জিম্মাদারি আল্লাহ তাআলার পক্ষ তো অর্পণ করা কি সব সময় এই জিম্মাদারে আদায় গণনা বুঝি লাগি থাকে এই মাসুম ফেরেশতলো একখান ইবাদত করে আল্লাহই করে ফেরেশতকলো করে ইয়ান হন ইবাদত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং আল্লাহর ফেরেশতকলে বিয়াগনে এ সাইয়্যিদুল মুরসালিন হযরত محمد مصطفى صلى الله عليه وسلم درود شريف پاٹھ کرے اللہ یو پاٹھ کرے فرشتہ کلو پاٹھ کرے اے تو گروت پورن عبادت ایر فور اللہ تعالی ایمان دار کلو رو سمبودن گری رہ دے یا ایوہ الذین آمنو صلو علیہ وسلمو تسلیما اوہ آرود بشش স্থাপন করি গদে আরে বিশ্বাস করি গদে মানুষ সকল তোমরা এই পয়গম্বর রুদ যে পয়গম্বর রুদ আয়াতের ফেরেশতা কোলে দরুদ পাঠ করি তোমরা এই পয়গম্বর রুদ দরুদ পাঠ করো এবং সালাম পাঠ করো আরা উসুলে ফেকার কিতাবত মে যে আরা ফরগি আল্লাহর পক্ষ তুন হনে কেন হুকুম আইলে ইয়ান করণীয় ইয়ান গরণন ফরজ এহতলাই উলামায়ে দ্বীন ফরমাদে পয়গম্বরুর দরুদ এবং সালাম পাঠ করন জীবনত বিজি একবারও ফরজ বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আরা কমিয়ল দেওবন্দি উসুলর আলেম কলরে মিথ্যা অপবাদ লাগে দে তারা নাকি দরুদ শরীফ নপরে পয়গম্বর লয় মহব্বতের সম্পর্ক নাই পয়গম্বর নাউযু বিল্লাহ দরুদ শরীফ না পড়ে এ কথা ডাহা মিথ্যা অপবাদ ছাড়া ফালানাতুল্লাহি আলাল জালিমিন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন আর অনারের সামনে কইতাম স্যার যে সমস্ত মানুষ সকলে নামাজ পড়ে এগুনে অবশ্যই পয়গম্বর দরুদ শরীফও পড়ে সালাম শরীফও পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই নামাজের মধ্যে দরুদ শরীফের নামাজের অঙ্গ বানাই দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পাঠ করন
ইয়ানর আল্লাহ তাআলা নামাজের অংশ বিশেষ বানাই দিয়ে নামাজ পড়তে মানুষই ব্যয় খাজেই দুরূদ শরীফ না পড়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সালাম পাঠ না করে এ হতা মিছা আত্তাহিয়াতুন মিয়া সালামু আলাইকা ইয়ুহান নবী এই সালাম পাঠ করি আমরা প্রত্যেককে নামাজের মধ্যে এবার শুধু ইমামে ফরজ নয় মুক্তদিত তো ফরা করে একা নামাজ পড়েন তো ফরা করে জামাত সহকারে নামাজ ফরজ এটা তো ফরা করে তারপর তাহিয়া পড়ানোর ফরজ আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এজিবারে দরুদ ইব্রাহিমে হই এবার বেগুনো পড়ি তাহলে নামাজ পড়তে ব্যক্তির পয়গম্বরুল সালাম নফরে সালাত দুরূদ শরীফ নফরে এ হতা ডাহা মিথ্যা এ হতার লাগলিয়ে রে আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে রে হাদিস মনোযোগ সহকারে শুনো আকরাবুন নাস ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাদে কিয়ামতের ভয়াবহ কঠিন এই অবস্থার মধ্যে যে মুসলমান কল আর আশেপাশে তাইবেল্লাই বলি রে স্থান পাইব সৌভাগ্য অর্জন করিতে পারিব এই অনুলদে একমাত্র আরও যারা বেশাবেশি দরুদ শরীফ পড়ে ইতেরাই বেশাবেশি কিয়ামতের দিন আর আশেপাশে তাইব ও আশেখানে মুস্তফার দাবিদার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক মুহাব্বতের দাবি রাখো না মুসলমান কল এই হাদিসের আমল করো কিয়ামতের এই ভয়াবহ কঠিন সময় মধ্যে যেটা নবী কল পর্যন্ত হাই হাই নিজের নফস লইয়ে রে ফিকির করিব টানা টানি করিব আদম সে তা ঈসা নবী নফসি পুকারেঙ্গে সবি বলে ওহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান হযরত আরর বা প্রথম নবী আউয়ালুল বশর আবুল বশর হযরত আদম আলাইহিসসালাম হইতে লই হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াত মিল যাইছি একই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ব্যাগুনে ইয়া নফসি করিব একমাত্র আর আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম আল্লাহর অনুমতি প্রাপ্ত হইরে সৈয়দত করিব আল্লাহর পক্ষ তুন হইব ও পয়গম্বর তুমি মাথা থুল কি হর কি হফর হ তোমার খতা দোয়া কবুল করা দেব এই আর এই পয়গম্বরের উম্মত বনিবাল্লাই বলি আল্লাহ তাআলা আর আর সুযোগ করে দি এই কঠিন পরিস্থিতির মধ্যে পয়গম্বর খাসে থাকি বললাই বলি যদি সদ দয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর মধ্যে দান সৎকা করিব দিবে হাসে থাকি বইয়ান না হর নফল রোজা বেশি থাকি করি রাখিলি ব্যথায় ছড়িব বেশি আশা কথা হলি বা পয়গম্বর অন্য গত্য পাইব কত নফল এবাদত কল আছে এইগিন ব্যাগিন তুন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাসানি করি রহত দে আকসারু হুম আলাইয়া সলা যে ব্যাগ গুরুত্বন বেশি আর যে দরুদ শরীফ পড়িব ইবেই আই পয়গম্বর বেশি হাসে বেশি নৈকট্য লাভ করিতে পারিব কিয়ামতের দিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সর্বসেরা কারি এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারে উপস্থিত হইয়া হদে ইয়া রাসূলুল্লাহ ইন্নি লাউকসিরু সালাত আলাইকা আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি রাই অনুরোধ বেশাবেশি দরুদ শরীফ পাঠ করি বর খুশির হতা অনর হাসে ফুসল লিজম সাইদ দি আই নফুল ইবাদত অলদ মিজি খুদ্দুর পরিমাণ দরুদ শরীফ আল্লাহ বলি এর খরচ গরিম ইয়ান অন আর একখানা কই দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল দে তুমি যদ্দুর বেশি ফারো এদ্দুর তুমি আর দরুদ শরীফ ফারো লাভত তাই বা ফায়দা হইব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দে ইয়া রাসূলুল্লাহ তোলে আই নফল ইবাদত কলর সারিবাগ ভাগ করি এ তুন সারিবাগর এক ভাগ এক অংশ অনুরোধ দরুদ শরীফ পরিবেলায় ব্যয় করি
বাকি তিন ভাগ অন্য ইবাদত বন্দেগীর লেখাটার কেন হন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে ভালো কিন্তু ইয়াতুন বেশি করে তুললে তো আল্লাহ বেশা বেশি ভালো হইব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ তুলে আই নফল ইবাদত হলর সময়রে দুই ভাগে ভাগ করি অর্ধেক অনুরোধ দরুদ শরীফ পড়ি আল্লাহ ব্যয় করি আর বাকি অর্ধেক সময় করি ইবাদত তসবিহ তাহলিল নফল নামাজ এগুলো ব্যয় করি কেন হন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দে ভালো কিন্তু ইয়াতুন বেশি করে তাহলে তো আল্লাহ বেশি ফায়দা হইল তারপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ তোলে আই তিন ভাগ করি রে তিন ভাগের দুই ভাগ সময় অনর দরুদ ফরিবার লাগি বলে ব্যয় করি আর তিন ভাগের এক ভাগ সময় অন্য ইবাদত আল্লাহ বলি রাই খরচ করি কেন হন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিল হত ভালো কিন্তু ইয়াতুন বেশি করে তাহলে তো আল্লাহ বেশি ভালো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর হল দে ইয়া রাসূলুল্লাহ তোলে আর নফল ইবাদতর যাবতীয় সময় গোড়াকে গোড়া অনুরোধ দরুদ শরীফ পড়িবার লাগি আয়াতুল ব্যয় করি কেন হন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দে ইজাই ইউকফা হামুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুকা তুমি যদি এর নফল ইবাদত তুমি যে আরো দরুদ শরীফ পড়িয়ে এর সময় ব্যাগেন যদি অতিবাহিত করি তাহলে দয় তোমার যাবতীয় টেনশন যাবতীয় কষ্ট পরিশানি আজিয়া মানুষ সকলে পরিশানির ভোগের কে ব্যারাম লইয়ের পরিশানি ভোগের কে জাগা জমিনের মালা মোকদ্দমা লইয়ের পরিশানি ভোগের কে ফুয়া অবৈধ কি গিদি ফুয়ায় বাফর কথা নুনের মদখার গাজাটিও কি গিদি এই পরিশানি ভোগের বউয়ের গরজ নেই যে কথা নুনের ফুয়াশা উশৃঙ্খল কি গই সেইটাতে শত্রু হলে লিল্লিরার কত রহমের টেনশন আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই যাবতীয় সময় ব্যাগে যদি আরো দরুদ শরীফ পড়িয়ে যদি হাড়ে তারা দেয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দে তোমার যাবতীয় টেনশন ব্যাগ গিনতুন আল্লাহ তোমার মুক্ত রাখিব আলহামদুলিল্লাহ খতর বড় সুসংবাদ দ্বিতীয় সুসংবাদ দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দে তোমার জীবনের যত গুনাহ কথা গরিয়দা আছে ব্যাগ গিন তো আল্লাহ বলে আল্লাহ তাআলার পক্ষ তোর maaf করে দেয়া দেবে গুনাহ থাকতো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরুদ শরীফ পড়নর বেশি বেশি দরুদ শরীফ পড়নর এই হাদিসের মধ্যে দুইয়ের বড় বড় ফায়দার কথা হই টেনশন মুক্ত জীবন যাপন করার আল্লাহ ব্যবস্থা করে দিব আর যত গুণ কথা আছে এগিন ব্যাগ দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা maaf করে দিব হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাই তাই ফজাইলের দরুদ শরীফ নামক এক রিসালা লিখি এই দরুদ শরীফের ফজাইলের বহু হাদিস হল বহু ঘটনাকলর বর্ণনাতে এটা তুলি দিরগি একের বর্ণনা আতুন মন থেকে ওনারের সামনে হইর এক ব্যক্তি বলে সফর যে বাইরে ইয়ে বাইরে ইয়ে মোহরে বাফরত দলের বাইরে ইয়ে হজ সফর না কি সফর লাইবেলির বাইরে বাইরে ওনার পরে আরা জানি সফরের অবস্থা হইলে বড় করুণ অবস্থা কোন পরিচিত মানুষ আশেপাশে ফানা যায় দেশত মেজে তোমার কত রহমর সুযোগ সুবিধা আপন জনকল সামনে তাকে দে পা যায় সফর মেজে সুযোগ মানুষ করে নফাই এ সফর মেজে বাইরে সফর যাতে 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 বহুদূর যেতে গিয়ে গিয়ে হঠাৎ দেহিলে তের বাপ মারাত্মক রোগে আক্রান্ত গিয়ে গই অসুস্থ গিয়ে গই বেশা বেশি চেহারা টেহারা খারাপ হয়ে গিয়ে গই ইয়ান দেহি রে ও কান্নাকাটি করে কিছুক্ষণ পরে বেয়ারাম দাঁড়াই তের বাপ এনতেকালি এক তো সফরের অবস্থা আরেক হল দে এ বাফ মরে গিয়ে বাফর এখন কখন তখন কেনে গরিগম গ্রামত কেনে লে যাইম আরো একখান বড় পরিশানের খবর হল দে বাফর চেহারা টেহারা নাউজ বিল্লা একদম বিকৃত গিয়ে গই সুসুকা হালো গিয়ে গই দেখতে বেশি খারাপ লাগে দে এর বিকৃত চেহারা ভালো গিয়ে গই ইয়ান দেহি রে আরো বেশা বেশি পরিশানে গিয়ে গই এ সম্বন্ধে যে বলে থে
كنغريبو كنغريبو سفر الأبسطد مجي اي پريشان الأبسطد مجي آتك بوشيدين آتك سغلائشي غوما ايشي سغط بالي غوما ينور فره خطات شپنن مجي دهد ده اوغا مانوشا ايير بالي تير بافار بكريتو كُچري سيارة رودي آدبولي دي আদবলে দেওনর মোয়ারে মোয়ারে চেহারায়ন এত আলোকিত এত সুন্দর গিগদি একবার ধপধপে সুন্দর পরিষ্কার গিগদি ইয়ান দেখানোর পরে মানুষই বলে জার গই ইবাই জাইয়ের মানুষই বার খসায় ফিসিদের গি অবাই এই দুঃখের সময় মুসিবতের সময় আর হাসি কেন ওয়াইয়ের তুমি কেন দয়ালু মানুষ আর বাহরে সিয়ারর উতাদ বলে দিয়ে রইলে সুন্দর পরিণত করে দিও তোমার ফরিসিয়ান কেন আর দেও না তো শেষ পর্যন্ত হইলে তুমি আর নসিনো না আইলাম দে সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাপ বদকার আছিল গুনাহগার আছিল নাফরমানি করতে জিয়ানের কারণে চেহারা হইলে বিকৃত কি হই কিন্তু তোর বাপের কান বড় নেক আমল আছিল দি আর দেশা বেশি দরুদ শরীফ পড়তো আই এলম দ সাইয়েদ আল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন অবস্থান মে যে আই রায় তোর চেহারার মে তোর বাবার চেহারা তা বলাই নি এহাত আল্লাহ কই দে দরুদ শরীফের আরা বেশা বেশি পরিবার লাগবে লিয়ে চেষ্টা করি হাদিস জীবনকে ফরগি এবার অর্থ হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে দে যে নাকি আর একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তাআলা তার উদ্মে যে 10 বার রহমত নাযিল করিব দশখান গুনাহ মাফ করে দিব দশখান মর্তবা তারে আল্লাহ তাআলা দান করিব উচ্চ মর্তবা দান করিব এই দরুদ শরীফের অনেক ফজিলত আছে এই হাজগরিয়ে রবিউল আউয়াল মাসের জিয়ারার পয়গম্বরের জন্মর মাস ইবাদত মে জিয়ারা বেশা বেশি দরুদ শরীফ পড়িয়ে নৈকট্য অর্জন করিবার চেষ্টা করি আল্লাহ তাআলা বেগুনাহ তৌফিক দাও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন